স্লিপ নিয়ে তারা ভোট দিয়ে চলে যাচ্ছে। যখন প্রথম জিনিসটা আমরা ধরি, ধরার পরে আমরা জানাই একটা ছোটখাটো একটা অশান্তি হয়, আপনারাও দৌড়ে আসেন। তারপরে ঘটনাটা আরো বড় হয়, যেটা খালসা স্কুলে। এরপর থেকে কিছু লোক আমাদেরকে ফলো করতে শুরু করে, যে যেখানে যাচ্ছি 8-10টা বাইক আমার পিছনে যাচ্ছে ফলো করে। তৃণমূলের জন্য এক আইন, আর তৃণমূল যারা করেন না তাদের জন্য আরেকটা আইন। যখন আপনাকে বলবেন যে প্রশান্ত কিশোর ভবানীপুরের ভোটার হয়েছেন, তখন উনি আপনাকে 135 কোটি ভারতবাসী সংহতি ইত্যাদি নিয়ে জ্ঞান নেবে। তারপর যদি হঠাৎ করে আপনি দেখেন এটা অন্য জিনিস হচ্ছে, তখন তাদের ব্যাখ্যা অন্যরকম হবে। আমি কমপ্লিটলি আইনত এখানে রয়েছি, আমার কাছে নির্বাচন কমিশনের কার্ড রয়েছে, আমি এই পশ্চিমবাংলা ভারতবর্ষের বাসিন্দা, আমার অধিকার নেই? আপনি ভোটার কোথাকার আর ভোটার কোথাকার নয় তাই নিয়ে আপনি ভারতবাসীর বিচার করবেন? আপনি বাঙালি অবাঙালি বিভেদ করে দেবেন, তারপর বর্ণভেদ করে দেবেন, ব্রাহ্মণ ক্ষত্রিয় বৈশ্য শুদ্ধ বর্ণভেদ করবেন, তা বলেন ও মানিকতলার লোক, এ ভবানীপুরের লোক, ও চেন্নার লোক। আপনি কি যুক্তির কথা বলেন? আপনি মনে করুন আমি এখানকার ভোটার নই, আমি এখানে এসেছি, আমি তো কারো পকেট মারতে আসিনি, চুরি করতে তো আসিনি, তো আপনি দিন দুপুরে আমার গাড়িতে অ্যাটাক করবেন? সেটা কি আপনি যুক্তিযুক্ত ভাব বলছেন?